এখানে প্লেটে কিছু নাম বা কিছু লেখা আছে। আমি সব থেকে ভালো জিনিস যেটা এখানে আমরা এসি ফ্রি অফ কস্ট, যে খাওয়াটা এত বাজে, জিনিসগুলো সব অনেকক্ষণ আগেকার তৈরি। একদম তো আমরা এসেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। তো খিদে পেয়েছিলো, দুপুর হতে চলেছে, তো ভাবলাম আমার সঙ্গে সানি রয়েছে, তো ভাবলাম এখানে এই মন্দিরে ক্যান্টিনে খেয়ে নিই। তো ক্যান্টিনের খাবারটা দেখাবো। এই যে সানি, ও নিয়ে এলো দুটো থালা। এটা হচ্ছে, এখানে ভেজি পাওয়া যায় সব, একটা আলু পটল রসা, ডাল, পাঁপড় ভাজা আর এই চাটনি। কিন্তু এই থালা ভাই 60 টাকা। হ্যাঁ ইমান, সত্যি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নাকি? যাই হোক, এটা লসই হবে কিন্তু খিদে পেয়েছে, কিছু কি আর করা যাবে, খাই। বাপরে 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 বাপরে, আর একদম পুরো। এটা হচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড, এখানে গাড়ি নিয়ে আসলে তো রাখতে পারবেন। আর আমরা প্রবেশ করছি এখান থেকে, নাম্বার শুরু হলো নাকি একটা করে? এখান থেকে মানে পুজোর সামগ্রী কিনতে পারবে, আর এখানে পুজো দিতে এইরকম করে মারতে, এরকম করে না, একদম একদম নাইস। এই যে নন্দী, আর এই যে পুকুর। স্থানীয় কিছু শট নিতে হয়েছে। তার আগে আমি একটা কথা বলি, মন্দিরে ঢোকলাম, লোকজনের ব্যবহার খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু যে খাওয়াটা এত বাজে, জিনিসগুলো সব অনেকক্ষণ আগেকার তৈরি, একদম সব ঠান্ডা ডাল, ঠান্ডা ভাত, আইটেম তো কম আছে 60 টাকা হিসাবে, তারপরেও মানে সব যেমন মানে কি বলবো, বাসি খাবারের মতো, ঠিক আছে। একটা মন্দিরের ক্যান্টিন এরকম হওয়াটা উচিত নয়। তো আমি জানি না আজকে লোকজন কম আছে জন্য এরকম কি না, কিন্তু এরকম মানে বাজে খাবার দেয়। তো আমি বলবো এখানে না খাওয়াটাই বেটার। তো সানিকে মোবাইলটা দিই এখন, তারপর দেখা হচ্ছে একটু পর। এইরকম করে টুকরি 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 করে অনেক মন্দির আছে, 108টা মন্দির আছে, আর প্রত্যেকটা মন্দিরের ভিতরে এরকম করে দেখো। টোটাল 108টা আউট করে এইরকম মন্দির, এরকম টুকরি 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 করে সব মন্দিরগুলো আছে, আর লোকজন সেরকম নেই, তার জন্য আমি জাস্ট আসছি, আর সানি আমার সামনে সামনে হাঁটছে মোবাইল নিয়ে, দিয়ে ফুট করে একটা বাঁদিক থেকে একটা ইয়ে পেরিয়ে গেল, কি বলো, এটা স্কুয়েল কাঠবিড়ালি, দিয়ে ছেলেকে পেয়ে গেছে ভয়। সানি একটা মানে 108টার মধ্যে একটা শিবলিঙ্গ তো একটা সাপ থাকবে নাকি অরিজিনাল? পুকুরের মাঝখানে কই? ওই 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 দিকটাই তাহলে। সব থেকে ভালো জিনিস যেটা এখানে আমরা এসি ফ্রি অফ কস্ট, কোনো টিকিট টিকিট কাটতে হয় না, আরাম করে ঘোরো, আনলিমিটেড টাইম। শুধু জুতো রাখতে গেলে 1 টাকা করে পার জোড়া, মানে আমরা দুজন এসছি, দুজনে 2 টাকা লেগেছে জাস্ট, তবে ভাড়া তো লাগবেই যেখানে যাবে, কিন্তু কোনো টিকিট কাটতে হয় না, সব থেকে ভালো জিনিস। আরামে আনলিমিটেড টাইম ঘোরো, ঘুরে ঘুরে তারপর বাড়ি যাও। আমাদের 108টা মন্দির দর্শন হয়ে গেলো, মানে অ্যাকচুয়ালি জায়গাটাতে খুব শান্তি আছে। প্রথম কথা আমি এটা বলতে চাইছি, যারা বর্ধমানে থাকে তারা হয়তো এটা দেখে দেখে প্রায় অভ্যস্ত হয়ে গেছে, যেন আসে না, লোকজন খুব কম প্রত্যেকটা মন্দিরে, হয়তো এখানে কেউ কেউ মানত করে, যাদের যারা কি করে প্রত্যেকটা মন্দিরে এসে ফুল জল দেয় 108টা গুনে গুনে,
তো দেখতে পাচ্ছ এরকম এক একটা মন্দির থাকে, এক একটা শিবলিঙ্গ রাখা আছে, ফুল জল এই ধরো ফুল কিন্তু দিয়ে গেছে একজন। আমরা দেখলাম দুই একটা ভক্তকে যে প্রত্যেকটা মন্দিরে ঘুরছে আর ফুল জল দিচ্ছে, তো এটা মানদ হতে পারে বা ভক্তির ব্যাপার। আর প্রথম কথা জায়গাতে খুব শান্তি আছে, যারা আসবে তারা খুব টাইম পাসের জন্য খুব বেটার। সো এইভাবে 108টা মন্দির গঠন হয়েছে। আর আরেকটা জিনিস, এখানে প্লেটে কিছু নাম বা কিছু লেখা আছে, আমি জানি না এরা কারা, হয়তো এদের নামে এই মন্দিরটা হয়েছে। মানে এটা দেখো ভালো করে পূজা দিয়েছে। তো এখানে এসে ফ্যামিলি যারা আছো তারা কিন্তু এখানে এসে একটু টাইম স্পেন্ড করতে পারো, খুব ভালো জায়গা, ঠান্ডা জায়গা, চারিদিকে ফরেস্টের মতন গাছপালা রয়েছে, মাঝখানে পুকুরের পাশে বসে ছবি টবি ফটোশ্যুটও করতে পারো। তো আর একটা দারুণ জায়গা, আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা ঘোরার জন্য একটা ভালো জায়গা হতে পারে। আমি ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দেবো, লোকেশন লিঙ্কটা গুগল ম্যাপের, তো তোমার ভিজিট করতে পারো অবশ্যই। আর থ্যাংকস টু সানি, আমি জানতাম না এখানে ব্যাপারটা, ও জানে, ও ক্লাস টেনে হয়তো এসেছিলো দিয়ে। তো আমরা এখন দেখি এখান থেকে সানি এক দুটো হয়তো ফ্লিপ নেবে শর্টসের জন্য, শর্টস একটা ভাইরাল হয়েছে তো কালকে, তো দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। দিয়ে দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করোনি তারা করে নাও প্লিজ, সি ইউ।